আমি নবী পীর খুশি মনে চুমন দিলে চাঁদে বদলি পরে নিজের মোহ কেটে নিয়ে পরে নিজের মোহ কেটে নিয়ে দুধ পান করালো হলো এটি মহলে মহাবীনারি কলি রহবেলো আপন পরস মহকাবাসি ব্যবহারি হইলেন খুশি আপন পরস মহকাবাসি ব্যবহারে হইলেন খুশি মুখে দেখিয়ে মুচকি হাসে মুখে দেখিয়ে মুচকি হাসে সবার প্রাণ তো জুড়ালো রহমত নেবে এহলো এটি মহলে মহাবীনারি কলি রহমত নেবে এহলো দুঃখী জানে হরি গরি দেখাই খানা কর সন্ধান করি দুঃখী জানে হরি গরি দেখাই খানা কর সন্ধান করি পেটে নিজের পাথর বেঁধে পেটে নিজের পাথর বেঁধে সারা রাত্রি কাটালো রহমত নেবে এহলো এটি মহলে মহাবীনারি কলি রহমত নেবে এহলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা মা হালিমা বাচ্চাকে কোলে তুলে দিলেন এবার যেন হালিমার কাছে হালিমা নিজের বাড়ির দিকে নিয়ে যাচ্ছে যেমন ভাবে মা আমিনার কাছ থেকে বাচ্চাটাকে কোলে নিয়ে যে বুকে লাগালো চুম্বন দিল হালিমার জান ভালো নাই শরীর ভালো নাই স্তম শুকিয়ে গেছে বাড়িতে অশান্তি শুরু হয়েছে ছাগলের স্তন শুকিয়ে গেছে বন্ধু গন্ধস্থ আমার বাড়ির কষ্ট দুঃখ জ্বালা শেষ হয়নি হালিমা যখনই আমার নবীকে কোলে পেয়েছে হালিমা বলছে আল্লাহ খোদার কসম খেয়ে বলছি যে সময় থেকে আমার শিশু নবীকে আমি নিজের বুকে লাগিয়েছি মনে হচ্ছে আমার জীবনে সব কষ্ট দূরে সরে গেল সব দুঃখ মনে হয় দূরে চলে গেল বন্ধু বন্ধস্থ আমার দয়াল নবী রহমতের নবী সারা জগতের বাদশাহ নবীকে কোলে করে নিয়েছে বাবা এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে এবার কিন্তু গেলেন কোথায় উটনি বসে গেছে যেখানে উটনির কাছে গেল স্বামীর দিকে তাকিয়ে বলল স্বামী গো আর দেরি করো না চলো বাড়ি যাই উটনি জমিনে বসে আছে বাড়ি থেকে যাবে তো যাবে কি করে উটনি যেন জমিনে চিপকে গেছে বাবা কিন্তু আমার রহমত আল্লিল আলামিন নবী এই শিশু নবী কোলে করে নিয়ে হালিমা যখনই গিয়ে স্বামীর কাছে হাজির হল স্বামী গো আর দেরি করা যাবে না যাবে না চলো তাড়াতাড়ি করো একটু বাড়ির দিকে আমরা ফিরে যাই এই মতো কথাগুলো বলে দিয়া যেমনি ভাবে আওয়াজ দিয়েছে বলে তুমি তো পাগল হয়ে যাও নি উঠি তো জমিন থেকে উঠার শক্তি নাই তো বাড়ি যাবে কি করে হ্যাঁ তোমার উঠি তো জমিনে চিপকে গেছে বলে সবই তুমি তাড়াতাড়ি করো এই যে দেখো উটনির লাগাম খানা একটু ধর মা হালিমা উটনির পিঠে সবার হয়ে গেল বাচ্চাটাকে সামনের দিকে করে নিয়েছে আর উটনির লাগাম খানা ধরে যেমনি টাপ দিয়েছে মা বোনেরা গো যেমনি উটনির লাগাম ধরে টান দেব আল্লাহর হুকুম হয়ে গেল
আমার দয়ার নবী রহমতের নবীর রহমত মারা জোশ দিয়া অগ্নি যেন জমিন ছেড়ে দিল। আরে এমনে ছেড়ে দিয়েতে ভাবতে আরম্ভ করল যে সমস্ত দায়রা আগে বেড়ে গেছে তাদেরকে পিছনে রেখে হালিমার ওমর যেন আগের দিকে বেড়ে গেল। সব পিছনে থেকে গেল, দায়রা সব তাকাচ্ছে, আল্লাহ আমরা তো দেখলাম যে হালিমার উট জমিনে বসেছিল, আর দেখছি এত সুন্দর তারও তাজা উট, হালিমা ও হালিমা এত সুন্দর উট কোথায় থেকে আনলে? হাগ তোমার উট না বসেছিল, তোমার উট তো জমিনে লেগেছিল, কঙ্কাল হয়েছিল, দেখছি তোমার উট এত তেজ হয়ে গেছে, এত সুন্দর উট আনলে কোথায় থেকে? হালিমা বলছে না ও ভাই, তোমরা যা ভাবছো সেটা নয়। বলে কেন? বলে যারে তোমরা অবহেলা করে এসেছো তাকে আমি নিজের কোলে এনেছি। যারে বলো ওই বাচ্চাকে যাকে তোমরা অবহেলা করে ছেড়ে এসেছো, যাকে দেখে তোরা ভয় করেছিলি তাকে আমি নিজের বুকে টেনে নিয়েছি, আর ওই বাচ্চাটাকে যখন থেকে নিয়েছি আমার অসুস্থ উটের ভিতরে আল্লাহ জান ভরে দিয়েছে। যারে বলো আমি অন্য কোন উট আনি নাই, আমার উট ওইটাই। এ ভাই এই এই চা খাও, চা খাও। ও ভাই বলছে আমার দিকে তাকা, চা পাস নি? এই বাবু চা দে এখানে। হ্যাঁ কিন্তু গোলমাল করিস না, একটু দরুদ পড়লে আল্লাহ নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাড়ির সমস্ত দুঃখ জ্বালা আল্লাহ যেন দূরে সরিয়ে দিল। জোরে বলো হচ্ছে আমার রসুল্লাহ, শিশু নবী বড় হচ্ছে, মা বলে ডাকছে, বাবা বলে ডাকছে, কিন্তু যখন মা হালিমা বাচ্চাটাকে কোলে করে নিয়ে তার বাড়ি গেল, এই অবস্থায় বাল্য অবস্থায় নবী আমার গায়েবের সংবাদদাতা, এক স্তনে মুখ লাগিয়েছেন পেট ভরে গেছে, আরেকটা স্তনে মুখ লাগাতে নিয়ে যাচ্ছে, মাথা হেলাচ্ছে না, এই স্তনটা আমার দুধ ভাইয়ের জন্য রেখেছি। জোরে বলো এই স্তনের দুধ পান আমি করব না, বলে আমার দুধ ভাই করবে, আমার দয়ার নবী রহমতের নবী সারা জগতের বাদশাহ নবী আল আমিন নবী আমার বাল্য অবস্থায় বড় হতে লাগলো। একের পর এক করে সময়গুলো কেটে যাচ্ছে, দুই বছর হলো, এই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে এবার কিন্তু বাচ্চা যখন রাত্রির বেলা বিছানায় আরাম করে মা হালিমার ঘরে, দেখে রাত্রির বেলা দুধ ভাইকে বিছানায় দেখি, আর সকাল হলে ভাইকে আমি দেখতে পাই না, সময় তাড়াতাড়ি করে একটু আগিয়ে নিলাম। তবে বাবা এই দুধ ভাইকে কেন দেখতে পাই না, হঠাৎ করে আওয়াজ দিয়ে বলছে মা, মা গো একটা কথা বলি গো মা। কি কথা বলবে? বলে মা আমি যেন একটা কথা বলি গো মা। কি কথা বলবে রে বাবা? বলে মা যখন রাত্রি বেলা হয়ে যায় আমি যেন দুধ ভাইকে বিছানায় দেখতে পাই, আর সকাল হয়ে গেলে মা গো আমার দুধ ভাইকে দেখতে পাই না, কোথায় চলে যাচ্ছে, এই জন্য আমি যেন জিজ্ঞাসা করলাম। বলে মা গো তুমি যেন একটু ঘুরে বলে দাও। মা হালিমা বলল মা পরে আমার কোলে যা টুকরা বাবা, তুই কথা শুনলে আমরা তো অভাবী সংসার, আমাদের যেন গরিবী অবস্থা, এই জন্য আমাদের ছাগল গুলো রয়েছে, বাবা আমাদেরকে ছাগল নিয়ে ময়দানে যেতে হয়, তোমার দুধ ভাই সকাল হলে ময়দানে চলে